ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার জয়নাল আবদিন, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাবো, আপনারা সাথেই থাকুন। কেননা আমরা অনেক সময় একটু আগাতে দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খাই, যেমন আমার হাতে আছে টোরামেক্স কিটোনোলক গ্রুপের একটা পপুলার একটি ওষুধ, তারপরে আমার হাতে আছে রোলা কিটোনোলক গ্রুপের একই গ্রুপের ওষুধ, তারপর আমার হাতে আছে ব্যাক্লোফেন 10, এটা হলো ব্যাক্লোফেন গ্রুপের একটা ওষুধ। মনে রাখবেন কিটোনোলক, ব্যাক্লোফেন, ন্যাপ্রোক্সেন, এই যে গ্রুপ এসিক্লোফেনাক, হ্যাঁ, এই যে গ্রুপের বিভিন্ন ব্যথার ওষুধ, এগুলো যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত গ্রহণ করেন তাহলে কি সমস্যা হতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ইম্পর্টেন্ট, দেখতে থাকুন। আমি প্রথমেই বলবো যে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া একটা প্যারাসিটামল গ্রহণ করা উচিত না। আপনার যদি একান্ত ব্যথার ওষুধ খেতে হয়, সর্বোচ্চ আপনি প্যারাসিটামল গ্রহণ করতে পারেন। কেননা এই সকল ব্যথার ওষুধ আমাদের কিডনির জন্য, হার্টের জন্য, লিভারের জন্য কতটা ভয়ানক, যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত গ্রহণ করেন, ঠিক আপনি যখন রোগে আক্রান্ত হবেন ঠিক তখন আপনি বুঝতে পারবেন যে কত দানে কত চাল। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় দোকান থেকে আমরা দেখি যে গ্রামে গঞ্জে মানুষ গিয়া বলে আমাকে একটু রোলাক দেন, অথবা আমাকে একটা টোরাক্স দেন, অথবা আমাকে একটা টোরামেক্স দেন, অথবা আমাকে একটা ব্যাক্লোফেন দেন, অথবা আমাকে ক্লোফেনাক দেন, এই ধরনের ট্যাবলেট দেন, বলডালিন দেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই সকল ট্যাবলেট যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করেন তাহলে বড় ভয়ানক বিপদ আপনি পড়তে পারেন। কেননা এই সকল, নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হলো যে এই সকল ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি ব্যথার ওষুধ নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনি কী কী সমস্যা হবে। নাম্বার ওয়ান, মনে রাখবেন যে এই সকল ব্যথার ওষুধ গ্রহণ করতে হলে বড় পেটে গ্রহণ করতে হবে, যা আমরা অনেকে জানিই না। এই সকল ব্যথার ওষুধ গ্রহণ করতে হলে প্রথমে আপনাকে অ্যান্টি আলসারেন, গ্যাসের যে কোনো ওষুধ, গ্যাস্ট্রিকের যে কোনো ওষুধ আধা ঘন্টা আগে খেয়ে পরে খেতে হবে। আমরা কিন্তু অনেকেই জানি না, তো আমরা যদি ভুলে খেয়ে ফেলি তাহলে নাম্বার ওয়ান কী হবে, আপনার গ্যাস্ট্রিক আলসার, প্রদাহ, স্টমাকের ভিতরে পাকস্থলীতে ফোটা হয়ে যেতে পারে, যেটা আমরা বলি পারপোরেশন। সো ডিয়ার ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট, এই সকল ব্যথার ওষুধ যদি খালি পেটে অথবা গ্যাস্ট্রিক ওষুধ না খেয়ে আপনি গ্রহণ করেন, নাম্বার ওয়ান যে ক্ষতিটা হবে সেটা হবে যে আপনার স্টমাক বা পাকস্থলী ফোটা হয়ে যেতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেমে আপনি বেশি ভুগতে পারেন। নাম্বার টু, যদি এই সকল ব্যথার ওষুধ আপনি নিয়মিত গ্রহণ করেন ডাক্তারের পরামর্শ ছাড়া তাহলে আপনার কিডনি কিন্তু বড় ধরনের প্রবলেমের সম্মুখীন হবে। কী হবে, কিডনি কাজ করবে না, কিডনিতে পানি আসবে, কিডনি ফেলিওর যেটাকে বলি, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো কিন্তু আপনার শরীরে দেখা দেবে, আর আপনার শরীরে পানি চলে আসবে। নাম্বার থ্রি যেটা, সেটা হলো যে আমরা যদি এই সকল টোরাক্স, টোরামেক্স, রোলাক, ব্যাক্লোফেন, ক্লোফেনাক, বলডানিন, এই সকল ওষুধ যদি আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করি, অধিক সময় গ্রহণ করি, যেমন ব্যথা হলে, বাত ব্যথার কথা বলে কিন্তু আমরা দোকান থেকে একটা বলডালিন ট্যাবলেট কিনে খাই, একটা রোলাক ট্যাবলেট কিনে খাই, তাহলে কিন্তু আপনার হার্টের প্রবলেম হবে। কী হবে, আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে, হার্টে পানি আসতে পারে, হার্ট ফেলিওর যেটাকে আমরা বলি, হার্ট ফেল হতে পারে। নাম্বার ফোর যে সমস্যাটা হবে সেটা হলো যে আপনার লিভার, আমার লিভার কিন্তু আমাদের সব ধরনের খাদ্য মেটাবলাইজ করে, আমরা যত ধরনের মেডিসিন গ্রহণ করি, যে কোনো মেডিসিন সেটা কিন্তু মেটাবলাইজ হয় আমাদের লিভারে। এখন আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত এই সকল ব্যথার ওষুধ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার লিভার ফেলিওর হবে, আপনার লিভারের যে এনজাইমগুলো আছে এই এনজাইমগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। সো ডিয়ার ভিউয়ার্স, কোনোভাবেই ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারের নির্দেশিত দেখানো পথ ছাড়া আপনি গ্রহণ করবেন না, তাহলে আপনার কিডনি, আপনার হার্ট, আপনার লিভার কিন্তু ফেলিওর হতে পারে, অকেজ হয়ে যেতে পারে। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের শরীরে যে 206টা হাড্ডি আছে, বোনস আছে, স্কেলেটাল সিস্টেম, আপনি যদি নিয়মিত এই রোলাক, কিটোরোলাক, টোরামেক্স, টোরাক্স, ব্যাক্লোফেন, বলটালিন, ক্লোফেনাক, এই ধরনের ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ দ্বারা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বোনসগুলাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একদম আমরা যেটাকে অস্টিওপোরোসিস রোগ বলি, দুর্বল হয়ে যাবে, তখন আপনি ছোট কোনো আঘাতেই কিন্তু আপনার বোনসগুলো ফ্র্যাকচার হবে, ভেঙে যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে আপনি যদি আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনিকে ভালো রাখতে চান, আপনার শরীরের সবগুলো বোনসকে স্বাস্থ্যসম্মত সবল রাখতে চান, তাহলে কোনোভাবেই এই সকল ব্যথার ওষুধকে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাবেন না, গ্রহণ করবেন না। কেননা ব্যথার ওষুধ শুধু ডাক্তারই আপনাকে বলতে পারবে যে কোনটা কতদিন ডোজ খাবেন, কোন নিয়মে খাবেন। একটা জিনিস মনে রাখবেন, যদি একান্ত কোনো ব্যথার ওষুধ খেতেই হয় অবশ্যই ভরা পেটে খাবেন এবং একটা গ্যাসের ওষুধ খাওয়ার পরে আপনি গ্রহণ করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা ওষুধ সম্পর্কে জানতে চায় তাদের জন্যই। তো ভিডিওটা ভালো লাগলে, আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অন্যজনকে জানার স্বার্থে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।